আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকের নতুন একটি আপডেট শেয়ার করতে যাচ্ছি এবং নতুন একটি অপশনের কাজ শেয়ার করব। সো আপনারা আমার স্ক্রিনে দেখেন, এখানে অনেকগুলো অপশন কিন্তু দেখা যাচ্ছে, আর এই অপশনগুলো কিন্তু আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। এখানে দেখেন, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে পেয়ে যাবেন। সো এখানে দেখেন একটি অপশন রয়েছে, গুরুত্বপূর্ণ একটি অপশন, আর্ন রিল অ্যাচিভমেন্ট। সো আপনারা কীভাবে এই আর্ন রিল অ্যাচিভমেন্ট থেকে ইনকাম করবেন অনেকেই জানেন না, বাট নিয়মিত আপনারা রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর কাইন্ডলি অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সো আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক আইডিতে, আসার পর এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ড নামে অপশন দেখা যাচ্ছে, তার নিচে দেখতে পারবেন আপনারা এখানে অপশনগুলো শো করতেছে। সো এই অপশনটি কারা কারা পেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে ফার্স্ট কমেন্ট করে জানাবেন। সো এই অপশনটার ভিতরে কী কী আছে আর কীভাবে ইনকাম করা যায় প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদেরকে দেখাবো। সো আপনাদের কাজ হবে এই যে স্টার্ট, গেট স্টার্ট নামে অপশন, এখানে ক্লিক করবেন। আপনারা আবার এই হাইট অপশনে ক্লিক করবেন না, হাইট অপশনে ক্লিক করলে কিন্তু এটা হাইট হয়ে যাবে। সো প্রত্যেকটি অপশনের কিন্তু প্রত্যেকটি কাজ রয়েছে যেগুলো আমাদের অজানা। সো কারণ আপনাদের কাজ হবে গেট স্টার্ট, এখানে ক্লিক করা। ওয়েল, এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মাঝে যেরকম ইন্টারফেসটা শো করতেছে, এখানে দেখেন আমার মাঝে যেরকম ইন্টারফেস শো করতেছে, আপনাদের মাঝেও কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। সো এখানে দেখতে পাবেন নেক্সট নামে একটি অপশন, এবং তার নিচে আপনারা দেখতে পারবেন এখানে রিলস পোস্টেড, মানে আপনি আপনাদের আইডি বা পেজে কতটা রিলস আপলোড করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। আর এখানে দেখতে পাবেন রিলস পেস, আপনি 7 দিনের ভিতরে কতটা রিলস পেস পেয়েছেন সেটাও কিন্তু এখানে শো করবে। সো এখানে আপনারা আবার দেখতে পাবেন গেট স্প্রেড, এবং এখানে দেখতে পারবেন আপনারা সি ইনসাইডস। সো প্রত্যেকটা অপশনের কিন্তু কাজ আছে, এবং এখানে দেখতে পারবেন আপনারা রিকুরিং অ্যাচিভমেন্ট এখানে শো করতেছে, এবং আপনারা দেখতে পারবেন এখানে এই যে 1K প্লেস এবং 2K প্লেস এবং 3K প্লেস সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এগুলো বিষয় নিয়ে আপনারা অনেকেই কনফিউজে আছেন যে এগুলো আবার কি, ফেসবুক রিলস কেন এগুলো দিল। সো প্রত্যেকটিরই কিন্তু কাজ আছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সো এখন প্রথমত আপনাদের কাজ হবে যে নেক্সট অপশন এখানে ক্লিক করা। ওই এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে তারা বলে দিয়েছে, এখানে দেখেন আমরা যে নিচের অপশনগুলো দেখতেছি সবগুলো কিন্তু আমাদের পূর্ণ হয়ে গেল, মানে যে ফাঁকা অপশনটি ছিল সেটা কিন্তু আমাদেরকে পূর্ণ করতে হবে। এখানে দেখেন এই যে 2K 3K 1K এটা কিন্তু শো করতেছে। এখন আপনাদের কাজ হবে যে ওকে অপশন এখানে ক্লিক করা। ওয়েল, এখানে দেখেন আমাদের আগে কিন্তু একটু আগে অন্যরকম ইন্টারফেস ছিল, এখন কিন্তু আমরা সেটা পূর্ণ করলাম। সো এখন আপনাদের কাজ হবে যে সি ইনসাইজ এখানে ক্লিক করবেন, যে আপনার অডিয়েন্সটা কতটুকু দেখতেছে, কত বছরের অডিয়েন্স আপনার ভিডিও দেখতেছে, এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এই অপশনটার মাধ্যমে দেখলাম। সো এখন আপনারা যদি গেট ইনস্পেক্ট এখানে ক্লিক করবেন, সো এখানে ক্লিক করলে আপনারা কী দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে দেখেন যে রিলস, ভাইরাল রিলসগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নিচে দেখেন আপনারা এই যে মিলিয়ন মিলিয়ন রিলসগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, মানে যে রিলসগুলোতে ভিউ বেশি রয়েছে। সো এখান থেকে চাইলে আপনারা কিন্তু এই যে ভাইরাল মিউজিকগুলো আপনাদের রিলসে ইউজ করতে পারেন। এখানে দেখেন সংস ফর ইউ, মানে এগুলো মিউজিক সবসময় ফর ইউতে যায়। এখানে দেখেন কিছু মিউজিক রয়েছে যেগুলো ফেসবুক রিলসের, এগুলো নিলে আপনাদের কোনো সমস্যা হবে না, এবং কোনো কপিরাইট ক্লাইম বা কপিরাইট স্টেক আসবে না, কোনো সমস্যা হবে না ভিডিওর। এগুলো কিন্তু ফেসবুকের নিজস্ব রিলস, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সো এটা থেকে আমরা কিন্তু এটা দেখতে পারলাম। এখন এই যে অপশনগুলো দেখতে পারতেছেন এগুলোর কাজ কী, সো এগুলোরও অনেকগুলো কিন্তু কাজ রয়েছে। এখানে দেখেন অন টাইম অ্যাচিভমেন্ট আপনারা এখানে দেখতে পারবেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট রিল, মানে আমাদেরকে রিল ক্রিয়েট করতে বলে। আমি যদি এটাতে ক্লিক করি সেম সিস্টেমে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট রিল এখানে কিন্তু ক্লিক করতে বলতেছে। এগুলোর কাজ হচ্ছে এখানে দেখতে পাবেন রিমিক্সার, এখানে ক্লিক করলেও কিন্তু আপনাদেরকে ওয়াশ রিলস, আপনার রিলসে কতটা ওয়াশিং আছে সেটা কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এবং দেখতে পারবেন। এখানে দেখেন ইউ ক্যান শেয়ার ইউর রিয়াকশন টু দ্য অরিজিনাল কমেন্টারি, মানে আপনার অরিজিনাল রিলস আছে কিনা সেগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন। এবং ক্রিয়েটিভ স্টিক এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে রিলস শেয়ারের। সো আপনি যেটা এখানে দেখেন তারা যেটা বলে দিয়েছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে দেখেন ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট বাই শেয়ারিং টু অর মোর রিলস ইন 7 ডে পিরিয়ড, মানে আপনি 7 দিনের ভিতরে কতটুকু ইনকাম করেছেন সেটাও কিন্তু এখানে ক্রিয়েট রিল অপশনে দেখতে পারবেন। সো প্রত্যেকটি অপশনে কিন্তু প্রত্যেকটি কাজ রয়েছে, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো এখন বিষয়টা হচ্ছে ইনকাম করবেন কীভাবে। সো ইনকাম করতে হলে অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে, রিলস ভিডিও আপলোড না করলে আর অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে এই যে মনিটাইজেশন পেতে হবে, মনিটাইজেশন না পেলে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। সো নিয়মিত রিলস ভিডিও আপলোড করে যান, আর আপডেটগুলো কিন্তু অবশ্যই আপনারা মাঝে মাঝে চেক করবেন কীরকম আপডেট আসে, আর নতুন আপডেট আসলে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। সো এই ছিল ভিডিওটি, ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।